সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে মরুর বুকে বিশ্বকাপ মিশন শুরু করলো আর্জেন্টিনা। বিষয়টি যে এবারই প্রথম ঘটেছে এমন না, এর আগেও ছয়বার ঘটেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের প্রথম ম্যাচে আর্জেন্টিনার হার। সেই দিয়াগো ম্যারাডোনা থেকে মেসি কেউ বাদ গেল না এই চক্র থেকে। তবে প্রথম ম্যাচে হেরেও পরবর্তীতে বেশ ভালো ফলাফল করেছে তারা, একবার তো পৌঁছে গিয়েছিল ফাইনাল পর্যন্ত, কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় সেবার হারতে হয়েছে আলবিসেলেস্তেদের। ফিফা বিশ্বকাপের প্রথম আসরে রানার্স আপ হয়েছিল আর্জেন্টিনা, কিন্তু পরের আসরে 1934 বিশ্বকাপের প্রথম ম্যাচেই হেরে যায় তারা। বিপক্ষ সুইডেনের কাছে হারতে হয়েছিল 2-3 গোলে। 1958 বিশ্বকাপেও ঘটে সেই অঘটন। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই পশ্চিম জার্মানির কাছে হেরে যেতে হয় তাদের, গোলের ব্যবধান ছিল 3-1। এর 16 বছর পর আবারও ঘটে সেই একই ঘটনা। 1974 বিশ্বকাপের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ পোল্যান্ডের কাছে 2-3 গোলে হারে আর্জেন্টিনা। এরপর বেলজিয়ামের বিপক্ষে 1982 সালের বিশ্বকাপের প্রথম ম্যাচেও 0-1 গোলে হেরে যায় আকাশি সাদা জার্সিধারীরা। 1986 সালে বিশ্বকাপ জয় করে তারা, পরের আসরেও ছিল শিরোপার অন্যতম দাবিদার, কিন্তু 90-এর বিশ্বকাপের শুরুতেই ধাক্কা খায় তারা। সেবার প্রথম ম্যাচে ক্যামেরুনের কাছে 0-1 গোলে হার আর্জেন্টিনার। সেই ধাক্কা সামলে উঠে ফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা, কিন্তু সেই ম্যাচে আর্জেন্টিনার দুই খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি, ট্রফি নিয়ে যায় পশ্চিম জার্মানি। রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও আইসল্যান্ডের বিপক্ষে ড্র করেছিল নীল সাদারা। আর এবার ঘটল সেই রকমই এক ঘটনা, তুলনামূলক কম শক্তিশালী দল সৌদি আরবের সাথে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হারতে হলো আর্জেন্টিনার। তবে প্রথম ম্যাচে হার মানে সবকিছু শেষ নয়, যেটি প্রমাণ করেছেন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। 90-এর বিশ্বকাপের প্রথম ম্যাচেও হেরে ফাইনালে গিয়েছিল আর্জেন্টিনা। তবে কি এবার দিয়াগো ম্যারাডোনার সেই পথ অনুসরণ করছেন মেসি? এখন সময়ই বলে দিবে সেই উত্তর। নিবিড় সাহা, সময় সংবাদ।